নারায়ণগঞ্জ চার আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ শামীম ওসমানের পক্ষে ফতুল্লা নয় নং ওয়ার্ড পশ্চিম তল্লায় উঠান বৈঠক করেছে নয় নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সাধারণ জনগণ। জেলা যুবলীগ নেতা জানে আলম বিপ্লবের সার্বিক তত্ত্বাবধানে 28শে ডিসেম্বর বিকাল 4টায় নয় নং ওয়ার্ডের আজমেরিবাগ ও বড়বাড়ি এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে তল্লা আশপাশের এলাকার হাজার হাজার নারী পুরুষ যোগ দেয়। অপেক্ষমান জনতার মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এ সময় সালমা ওসমান লিপিকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান জনাবা সালমা ওসমান লিপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব সমাজের আইডল এ কে এম অয়ন ওসমান। এ সময় তিনি ফতুল্লার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, সবাই জোরে একটু হাত উঠান দেখি, সাত তারিখে আমরা সবাই জানি অ্যাকচুয়ালি ভোটের দিন না, সাত তারিখ হবে আমাদের ভোটের উৎসব। আমরা সাত তারিখে যাব, ভোট দিব, এটা অত্যন্ত স্বাভাবিক, কারণ এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। তো এখানে আলাদা করে কিছু বলার নেই। তারপরেও একটা অনুরোধ আমি সবাইকে করব, যেহেতু কোনো একটা চক্র চেষ্টা করছে নির্বাচনটাকে বানচাল করার জন্য, এটা প্রতিবাদ শুধু আমরা একলা করতে পারবো না, এটা প্রতিবাদ আপনাদেরও আমাদের সাথে থাকতে হবে। আমরা সাত তারিখে ইনশাল্লাহ বিপুল ভোটে, আমরা কি নৌকায় ভোট দিব ইনশাল্লাহ, আপনারা আসবেন তো? নয় নং ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে সালমা ওসমান লিপি বলেন, বিপ্লব এত সুন্দর একটা উঠান বৈঠকের মতন বৈঠক, এত সুন্দর করে মা বোনেরা সবাই অপেক্ষা করছে, উৎসব মুখর পরিবেশে আমরা নির্বাচন করছি, এটাতেই প্রমাণ মেলে আমরা বাংলাদেশের সচেতন নাগরিক। মা বোনেরা আপনারা সাত তারিখ সকালবেলা ভোট কেন্দ্রে যাবেন, কেন যাবেন জানেন? কারণ আমরা যদি সাত তারিখে স্বচ্ছন্দে ভোট কেন্দ্রে উপস্থিত না হই, তাহলে অনেক বড় একটা অন্যায় হয়ে যাবে আমাদেরই মতো সাধারণ কিছু মানুষের সাথে, যেই মানুষগুলোকে বিএনপির দুর্বৃত্তেরা পুড়িয়ে ছারখার করে দিয়েছে। তাই এই অন্যায়ের, এই নৃশংসতার, এই নির্মমতার প্রতিবাদ জানাতে সাত তারিখে আমাদের ভোট কেন্দ্রে যেতে হবে। যদি আমরা ভোট কেন্দ্রে না যাই, তাহলে এই দেশ এবং বিদেশের মানুষেরা এসে দেখবে যে আমরা ভোট কেন্দ্রে যেতে পারছি না, দিচ্ছে না আমাদের, আমরা হেরে যাব, আমরা হেরে যাব সেই দুর্বৃত্তদের কাছে যারা আগুন দিয়ে পুড়িয়ে মানুষকে মেরেছে, আমরা হেরে যাব সেই ষড়যন্ত্র চক্রান্তকারীদের কাছে যারা ষড়যন্ত্র চক্রান্ত করে এই ভোটকে বানচাল করার চেষ্টা করছে, বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার চেষ্টা করছে। আমরা দেখিয়ে দিতে চাই আমাদের যারা পুরুষ ভোটার আছেন, আমাদের যারা পুরুষ নাগরিক আছেন তাদেরকে, যে মা বোনেরাও কোনো অংশে কম না, তারাও পিছিয়ে নেই, তারাও সচেতন, তারাও বোকা না, তারা এখন যথেষ্ট স্মার্ট, তারা তাদের ভোট দিতে ভোট কেন্দ্রে যাবে এবং নৌকা মার্কায় ভোট চাচ্ছে। সাগর খান, এন.এ.এন. টিভি, নারায়ণগঞ্জ।